পরিবর্তনকামী সরকারখনে উদঙাইছে এটা স্বাস্থ্য বিভাগের ফুপুলা স্বরূপ। তিনিচুকীয়া জেলার মার্গেরিটা বিধানসভা সমষ্টির অন্তর্গত ঋতু কঠালগুড়ি আদর্শ চিকিৎসালয়ের দুরবস্থা, নাই চিকিৎসক নাই নার্স। যি সময়ত সরকারে চিকিৎসা বিভাগের আমূল পরিবর্তন হওয়া বলে ফুলচারি মারি ফুড়ে, তেনে সময়তে ঋতু কঠালগুড়ি আদর্শ চিকিৎসালয় উদঙালে চিকিৎসা বিভাগের ফুপুলা স্বরূপ। অঞ্চলটির একমাত্র চিকিৎসালয়খনত বিভিন্ন ধরনের আন্তঃগাঁথনি সা সুবিধা থাকার পাছতো কিন্তু এজনও স্থায়ী চিকিৎসক নথকার বাবে স্থানীয় রাইজে প্রাথমিক চিকিৎসার বঞ্চিত হবলগিয়া হয়েছে। আমার এই তিনিচুকীয়া জেলার এই পেঙরি কঠালগুড়ি যখন আমার আদর্শ চিকিৎসালয় আছে, এই চিকিৎসালয়ত অত্যাধুনিক সা সামগ্রী থাকা সত্ত্বেও আমার ইয়াত চিকিৎসক অভাব হয়েছে। এই চিকিৎসক অভাব হওয়া হেতুকে আমার গাঁত যথেষ্ট আমার অসুবিধার সম্মুখীন হবলগা হয়েছে। 2010 চনতে স্থাপন হওয়া ঋতু কঠালগুড়ি আদর্শ চিকিৎসালয়খনত এজনও স্থায়ী চিকিৎসক নথকার বাবে রাইজে সাধারণ চিকিৎসার বাবেও রাইজে জিয়াতো ভুগি আহিছে। এজন আদর্শ চিকিৎসালয়ত কেইবাজনো চিকিৎসক থাকার পরিবর্তে এগারী অস্থায়ী চিকিৎসকক নিযুক্তি দি দায়িত্ব সামৰিছে স্বাস্থ্য বিভাগে, যার বাবে অঞ্চলটোৰ ৰোগীসকলে চিকিৎসার নামত যমৰ যাতনা ভুগিবলগীয়া হৈছে। সেয়ে স্থানীয় রাইজ তথা বিভিন্ন দল সংগঠনে সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষক বারম্বার দাবি জানাই অহার পাছতো আজিও পর্যন্ত কোনো স্থায়ী চিকিৎসক নিযুক্তি দিয়া নাই। কিন্তু সততে স্বচ্ছতার কথা কোয়া স্বাস্থ্য বিভাগে বিহিত ব্যবস্থা গ্রহণ করে নাই, সেয়া সময়তে লক্ষণীয় হব। আমি মন্ত্রী আর এমএলএ বিলাকক এবার আমি ইয়ারপর অনুরোধ জানাইছো, যুব ছাত্র পরিষদ হিসাবে যাতে অতি শীঘ্রই আমার এই আদর্শ চিকিৎসালয়খন পরিদর্শন করি, আমাক যিখিনি সুবিধা দিব লাগে তেখেতসকলক সুবিধা দিয়ক, অন্যথা কিন্তু আমি যুব ছাত্র পরিষদ হিসাবে আমি তেখেতসকলক আমি প্রতিবাদ কার্যসূচী লবলে আমি বাধ্য হম। পেঙেরির অরুণ ভূঁইয়া রিপোর্ট, দ্য তিনিচুকীয়া টাইমস।